ইউটিউবে আপনারা অনেক ভিডিও দেখছেন, ভিডিও দেখে তাদের ভিডিও অনুযায়ী আপনারা অনেক মাইক ডাউনলোড করছেন প্লে স্টোর থেকে। ডাউনলোড করার পরে যখন অপিন করছেন, অপিন করার পরে আপনার বিগ গ্রুপে যাওয়ার পরে ভয়েস রুমে যখন ওঠেন নিজে নিজে মিট হয়ে যায় আপনার আইডি, কিন্তু কোনো কাজে আসে না। তো এই ধরনের প্রবলেমে যারা আসছিলেন তাদের জন্য আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ, আমি সাইফুল ইসলাম। সবসময় চেষ্টা করি আপনাদেরকে রিয়েল কিছু দেওয়ার জন্য, রিয়েল ভিডিও দেওয়ার জন্য, যেহেতু ভিডিও দেখে আপনারা আপনাদের কাজ হয় আর আমার চ্যানেলটা আপনারা সাপোর্ট করেন, সে আসে আর কোনো আশা নেই। তো আজকে আমি রিয়েলভাবে দেখাবো যে তিনটা মাইক, এই মাইক তিনটা আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন, সম্পূর্ণ সিস্টেম আমি দেখাই দেব, কীভাবে ইউজ করবেন সেটাও দেখাই দেব। কীভাবে ইউজ করতে হয় এটা না দেখে কিন্তু ভিডিও টান দিবেন না, ভিডিও টান দিলে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন না। আপনারা পুরো ভিডিও না দেখে আমার পার্সোনালে গিয়ে বলবেন যে ভাই এটা কেমনে, এই মাইকটা কেমনে দেখাইলেন কেমনে, আপনার তো ঠিকই হইল। এই ধরনের প্রশ্ন যখন করবেন তখন ভাই সত্য কথা আমার অনেকটা খারাপ লাগে, আমাকে পার্সোনালে এই ব্যাপারে কোনো কথা বলবেন না। সবাই ঠান্ডা মাথায় ভিডিওটা ধৈর্য সহকারে আপনারা দেখেন, দেখলে আপনাদের কোনো সমস্যা হবে না, আপনারা প্রথম চান্সে আপনারা পারবেন। আপনাদেরকে এত করে বোঝাই কিন্তু আপনারা বুঝেন না, ঠিক আছে? অনেক চেষ্টা করি আপনাদের এই ভিডিওর মাঝে কিছু বুঝাইতে, তারপরও আপনারা ভিডিওটা টানা খরচা করে সফটওয়্যারগুলো ডাউনলোড করেন, করার পর কোনো কাজ হয় না, তারপর বলেন যে কেমনে কি, পার্সোনালে আপনারা কল দিতে থাকেন, আমাকে পার্সোনাল থেকে কল দেবেন না। প্রথম যে মাইক্রোফোনটা এটা আমি এখন ইউজ করে দেখাবো, এটা কীভাবে ইউজ করতে হয়। এখানে যে পেলে আছে এটা পেলেতে দিলেই এটা অপেন হয়ে যাইব, অপেন হয়ে গেলে আইফোন বলেন, আইফোন আপনার এই মাইকের ধারে কাছে আসতে পারবে না, যেটা আপনি ইউজ করলে বুঝতে পারবেন। সবচেয়ে বেটার হলো এটা আপনি একটা হেডফোন আপনার সেটে ইউজ করবেন, যদি কোনো প্রবলেম দেখায়, যদি দেখেন আপনার সাউন্ডটা হয়তো সমস্যা দেখায় বিগ গ্রুপে গেলে ঢুকলে, তাহলে অবশ্যই আপনার মাথায় রাখতে হবে এটা হেডফোন ছাড়া ইউজ করা যাবে না কিছু সেটে। তো কিছু সেটে এটা হেডফোন লাগবে আর কিছু সেটে হেডফোন লাগবে না, হেডফোন ছাড়াই হবে। এই যে দেখেন আমি কিন্তু এখন অপিন করে দিচ্ছি, এখন কিন্তু আমার এই কথাগুলো কিন্তু ওরা দৌড়া সাউন্ডে শোনা যাচ্ছে। এখানে সাউন্ড কমাতে পারবেন, বাড়াইতে পারবেন এই ছেড়ে, তারপরে এখানে ক্লিক করলে এখানে আছে আপনার যে আপনার দেখেন সবসময় এটা বাড়ি খায় সাউন্ড, যেগুলো ভয়েস খেলে যারা বাড়ি খায় ক্যাট 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 করে, ঠিক আছে? তা এইগুলো আপনারা ওই বাড়ির কাজটা কন্ট্রোল করতে পারবেন, এটা হলো আমার প্রথম। তো দুই নম্বরে যেটা আছে এই মাইকটা ইউজ করতে হলে অবশ্যই আপনাদের কী করতে হবে, একটা হেডফোন অবশ্য লাগবে। আর এর ডিটেলস তো আপনারা দেখতেই পারতেছেন, কানে কিন্তু একটা হেডফোন লাগানো আছে, হেডফোন ছাড়া এটা কখনো ইউজ করতে পারবেন না। যারা এটা বলেছিলে ইউজ করছেন তো তারা আপনারা এটা ডিলিট করবেন না, এটা আপনারা হেডফোন লাগাইলে অবশ্যই এটা বুলেটের গতিতে আপনারা কাজ করতে পারবেন, হেডফোন লাগবে। এটা হেডফোন ছাড়া কিন্তু এটা আপনারা ইউজ করতে পারবেন না, আপনাদের সাউন্ড বিগ গ্রুপে গেলে কিন্তু অটোমেটিক্যালি মিউট হয়ে যাবে, বিগ গ্রুপে গেলে মিউট হয়ে যাবে। এখানে ট্যাপ করলে কিন্তু এটা অপেন হয়ে যাবে, তারপর এখানে সাউন্ড বাড়াতে পারবেন, কমাতে পারবেন। আর নিচে আছে এখানে ভলিউম, আপনার আউট সাউন্ডগুলো আপনার দিতে পারবেন, তারপরে কমাতে আউট সাউন্ড হবে না ক্লিয়ার সাউন্ড দিতে পারবেন, আপনার চান যে ব্যাটারটা সাউন্ড হোক, সবাই আপনার ভয়েসের মধ্যে কেউ কথা না বলে এটা দাঁড়িয়ে করতে পারবেন আর কি, সিটিংগুলো অবশ্যই আপনারা বুঝবেন ঢুকতে পারলে। তারপর দ্বারে যেটা আছে এটা হলো আপনারা হেডফোন ছাড়াও ইউজ করতে পারবেন, গ্রুপের ভিতরে ঢুকলেই আপনারা কথা বলতে পারবেন। আপনাদের এটাও প্রচুর পরিমাণ সাউন্ড হয়, এটাও সুন্দর একটা মাইক স্যাম্পলের ভিতরে, এটা কিন্তু আপনাদের হেডফোন ছাড়াও ইউজ করতে পারবেন, ঠিক আছে? এটা কোনো প্রবলেম নাই, এটা আপনার বিগ গ্রুপে ভয়েস রুমে উঠলে হেডফোন লাগবে না, হেডফোন ছাড়াই আপনারা কথা বলতে পারবেন, আপনাদের কথাগুলো সবাই শুনতে পাবে। এটার ভিতরে ঢোকার পরে আপনারা এখানে ট্যাপ করে দিলেই সবাই কথাগুলো শুনতে পাবে আপনাদের প্রত্যেকে, ঠিক আছে? এটা কোনো প্রবলেম হবে না, এখানে সাউন্ড বাড়াই নিতে পারবেন, কমে নিতে পারবেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? এটা কোনো প্রবলেম হবে না, যদিও কারো প্রবলেম হয়ে থাকে আপনারা মনে রাখতে হবে হেডফোন ইউজ করতে। তো সফটওয়্যার তিনটা ডাউনলোড করতে হলেও আপনাদের মোবাইলের প্লে স্টোরে যেতে হবে, প্লে স্টোরে আসার পরে আপনারা লিখে দিবেন এইভাবে, দেখেন আমি সফটওয়্যারটা কিন্তু অপেন অবস্থায় রাখছি, আপনারা লিখে দেবেন মাইক্রোফোন যেমন আছে MICROPHONE, এইভাবে লেখলে কিন্তু অ্যাপসটা কিন্তু আপনারা দেখে রাখেন ভালো মতো, এটাকে আপনারা ডাউনলোড করবেন। দ্বিতীয়ত যেটা আছে আমি ওটা আপনাদেরকে দেখাই দিতেছি, ক্লিয়ার মতো দেখে নেন।
EXTRAMIC এভাবে লিখলে কিন্তু আপনারা এটা কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তারপর তৃতীয় যেটা আছে আমি ওটাকে আপনাদেরকে এখানে দেখাই যাচ্ছি। তো তৃতীয় যেটা আছে লিখবেন EARSCOUTSUPER এভাবে লিখলে কিন্তু আপনাদের সফটওয়্যারটা চলে আসবে। কারণ আমি জানি অনেকে বলে ভাই আপনার ভিডিও এত গোলা কেন, আসলে ভিডিও HD কোয়ালিটি সারি, আপনাদের যে ইউটিউবে ভিডিও দেখেন সেখানে আপনারা নন HD-তে দেখেন সেই জন্য গোলা দেখেন, সেই জন্য আমি মুখে বইলা দিলাম, বুঝতে পারছেন? তো ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য।